আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জেনে গেছেন যে আসুন্না ট্রাস্ট কর্তৃক 2021 সালের ইসলামী আকিদা পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই ঘোষণা শুরু হওয়ার সাথে সাথেই আমাদের দেশের কিছু কিছু হুজুরেরা তারা উলঙ্গভাবে তার সমালোচনা শুরু করলেন এবং স্বয়ং আমাদের প্রাণপ্রিয় শেখ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে নিয়ে তারা বিভিন্নভাবে কটাক্ষ এবং বিদ্রুপ করতেছেন এবং তারা বলতেছেন তার আকিদেই ঠিক নাই, তার বই পড়া যাবে না। ইন্নালিল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা জেনে অবাক হবেন যে তাকে তো কেউ কেউ কাফের পর্যন্ত বলা শুরু হয়ে গেছে। এখানে দেখেন, প্রোফাইলে দেখতে পাচ্ছেন আব্দুল করিম নামের একজন জাহাঙ্গীর কাফের 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 তিনি বলতেছেন, তিনি 100 বার বলবো আমি, কারণ তিনি তার আকিদা ঠিক নাই। চিন্তা করা যায়। আমরা আরও একজন ইজহারুল ইসলাম, তিনিও ফেসবুকে তার এই ঘোষণাটা শেয়ার করে তিনি বলতেছেন শাইখের কিতাবে পড়া যাবে না, উনি ওনার আকিদা সঠিক ছিলেন না, উনি ভ্রান্ত আকিদার ছিলেন। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ভ্রান্ত আকিদার ছিলেন। দর্শক, এখানে মুফতি রেজাউল করিম আপনারও এর বিরোধিতা করে তার ফেসবুক পেজে পোস্ট করেছে, সুবহানাল্লাহ। এবং তাদের অনুসারীদের কিছু কিছু ভাই তো এমনও কমেন্ট করতেছে, দারুণ অফার, চলে আসে ইমান বিক্রি করার জন্য, টাকার বিনিময়ে ইমান বিক্রি করে, কোটি টাকার মালিক হন। মানে এই যে 7 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে যে তাওহিদ শেখার জন্য, আকিদা শেখার জন্য যে বইয়ের ঘোষণা করা হয়েছে, সেখানে তারা বলতেছে চলে আসুন চলে আসুন, অফার করা হয়েছে টাকার বিনিময়ে ইমান বিক্রি করুন। তো আমাদের চিন্তা চেতনা কোথায়, কত নিচে নেমে যাচ্ছে। বরঞ্চ আমরা জানি যে আমাদের এখানে যে বাংলাদেশ জিজ্ঞাসা, কোটি টাকার চ্যালেঞ্জিং প্রশ্ন, তারা বিভিন্নভাবে, তাহলে এটা কি বিক্রি করা, নাকি এই পুরস্কারগুলো ঘোষণা দিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ অনুপ্রেরণা যুগিয়ে তাদের পাঠদানের দিকে মুখী করা, পাঠমুখী করা। এবং আশ্চর্যের বিষয় হলো আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কি আকিদা ভ্রান্ত আকিদা। আমরা দেখেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আপনারা দেখুন এই যে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে এই বইটা, যারা অন্তত আপনারা দেখেছেন তারা জানেন এই বইটার মধ্যে কী আছে। তো এই বইটার মধ্যে কী আছে আপনাদের যদি একটু দেখিয়ে দেই, যে যারা আপনারা জানেন না, দেখেন এই বইটার নিচের অংশটায় দেখুন, এই বইটার নিচের অংশে দেখুন যে প্রত্যেকটা তিনি যে কথাগুলো বলেছেন তার রেফারেন্সগুলো দেওয়া আছে। এই দেখুন, এই নিচে, এ পাশেও এ পাশেও প্রত্যেকটা পেজে তিনি যা লিখেছেন, তিনি যে প্রমাণাদি নিয়ে আসছেন, তার প্রত্যেকটার দলিল রেফারেন্স সহ এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ যে কোনো পাঠক তার এই বইটাকে সহজে যাচাই করতে পারবে, তার এইখানকার আকিদা বিষয়ক যে সমস্ত তথ্যগুলো তিনি দিয়েছেন সেগুলো কোরআন সুন্নার বহির্ভূত কিনা। আর এখানে রেফারেন্স দেওয়ার কারণে আপনারা যে কেউ এই বইটাকে আপনারা মূল্যায়ন করতে পারবেন, যাচাই করে নিতে পারবেন ভুল হয়েছে কিনা। আর বরঞ্চ যারা বিরোধিতা করে, তারা, আমরা জানি তারা একটা গোত্রকে ঠিকই ভালোবাসে, যে গোত্রর বিরোধিতা তারা কখনো করে নাই, বরঞ্চ তাদের বইয়ের মধ্যে হাজারো শির্ক বেদাতে পরিপূর্ণ একটা বই। এই দেখুন, এই বইটা দেখাতে চাই নাই, দেখাইতে হচ্ছে, কারণ যখন আজকে এই একটা মহতি উদ্যোগকে বাধা প্রদান করতেছে কিছু নামধারী আলেম সেজে, তাহলে তো আমাদের কথা বলতে হবে। দেখুন এই কেতাবটা কে লিখেছে, সৈয়দ মোহাম্মদ ইসহাক এর জীবনী রচনাবলী। দেখুন এটা চরমোনাই পীর সাহেবের, আমি তার নিন্দা করার জন্য বলতেছি না, এটা আসলে আমাদের বোঝা উচিত। এখানে দেখুন এই যে 41 পৃষ্ঠায় লেখছে মনসুর হাল্লাসের ঘটনা, মনসুর হাল্লাস আল্লাহর সাথে মিলে একাকার হয়ে গেছে। চিন্তা করেন, আল্লাহর সাথে মিলে একাকার হয়ে গেছে। এখানে আরও ঘটনা আছে, সেখানে একজন লোক আল্লাহর সাথে মিলে ফানাফিল্লা হয়ে এমন হয়ে গেছে, নিজের এখন সে মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান সে কিছুই বলতে পারে না, সে নিজে মানুষ না খোদা না আল্লাহ সে নিজেই কিছু বলতে পারে না, কারণ সে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে। এইটা হইল তাদের আকিদের কিতাব, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই বইয়ে লেখা আছে বুজুর্গ পিসাব ব্যক্তি এক লক্ষ্যে আল্লাহ মৃত্যুবরণ দিছেন, এটা আল্লাহর ভুল সিদ্ধান্ত ছিল। তখন পীর সাহেব আল্লাহর কাছ থেকে রুহ চিন্তাই করে নিয়ে আসেন, ছিনিয়ে নিয়ে আসেন। তিনি বলেন আল্লাহর কাছে কী জিজ্ঞেস করবো, আল্লাহর কি আন্দাজ নাই, আমি আল্লাহর কাছে জোরপূর্বক রুহু চিন্তাই করে নিয়ে আসছি। চিন্তা করেন, আল্লাহ একজন ব্যক্তিকে মৃত্যুবরণ করাইলেন, তার জান নিয়ে গেলেন, তার সময় শেষ, কারণ আল্লাহ প্রত্যেকটা প্রাণীর নির্ধারিত সময়ে তার মৃত্যু নিশ্চিত করবেন, তাই না? তাহলে আল্লাহ একজন ব্যক্তিকে মৃত্যু দিলেন, তিনি মৃত্যুবরণ করলেন,
তারপর ওই পীর সাহেব জানতে পারলেন যে কি হইলো, এই 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 লোকের মৃত্যুবরণ হইলো, এই লোকের একটা মাত্র দাদা বা দাদি, তারে কে দেখবে, আর কেউ নাই, তার আর কেউ নাই, এই এই নাতিটাকে নিয়ে গেল। তখন এটাকে আল্লাহ তো বড় অন্যায় করে ফেলছে, আল্লাহর কি আন্দাজ নাই, এমন একজন বৃদ্ধ মানুষের নাতিকে নিয়ে নিল। সেই পীর সাহেব নাকি আল্লাহর কাছে থেকে জোরপূর্বক রুহু ছিনতাই করে নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে। আস্তাগফিরুল্লাহ, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর এটা! এখানে যার পীর নাই তার পীর হলো শয়তান, এমন কুফুরি কুফুরি আকিদা এইটার মধ্যে রয়েছে। এই দেখুন মার করা, কি বলবো, এই এটার মধ্যে বলা হয়েছে যে কামেল পীর যদি নাপাক শরাব নাপাক মদ দিয়ে যদি তোমাকে জায়নামাজ রাঙিয়ে জায়নামাজ ভেজেই নামাজ পড়তে বলে, তাহলে তুমি নামাজ পড়বা, তুমি কোনো ভ্রুক্ষেপ করতে পারবা না, তাকে জিজ্ঞেস করতে পারবা না। কামেল পীর, পীর সাহেব যদি, এই পীর সাহেব যদি বলে যে তুমি হারাম জিনিস করো, তবুও তুমি শরীয়তের দোহাই দিয়া তার কথার বিমুখ হইতে পারবা না। এইটি হচ্ছে তাদের আকিদা। আর এই মানুষগুলোই কিন্তু আজকে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কেতাবের বিরোধিতা করতেছে, বরং এই কেতাবের প্রত্যেকটা জায়গায় রয়েছে রেফারেন্স, আপনারা যে কেউ যাচাই করতে পারবেন। আর এই কেতাবের কোনো কোথাও রেফারেন্স নেই, বরং এই কেতাবের, আল্লাহি, এই কেতাবে এমন এমন কিছু ঘটনা আছে সেগুলো যদি আল্লাহর সাথে কাজ করা, দিনের সাথে কাজ করা, সেগুলোকে যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে মুমিনই থাকতে পারবে না, সে তার ইমান নেই গলত চলে আসবে, কুফুরি করে ফেলবে। এই বইয়ের মধ্যে, এই বই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে একটা কথাই বলতে চাই, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, আমাদের যাচাই করার মতো আমাদের সক্ষমতা যদি দিয়ে থাকে, আর আমরা যদি সেই দিনটাকে ভালো মন্দ সেটাকে যদি আমরা যাচাই না করি, তাহলে আল্লাহর কাছে আমরা কী জবাব দেবো? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা অচিরেই 73 দলে বিভক্ত হবে, সব দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তাহলে ওই দলের বৈশিষ্ট্য কী বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে তরিকায় আছি, আমার সাহাবীরা যে তরিকায় আছে, তাহলে ঈমান এবং আমল এই দুইটা, অর্থাৎ আকিদা এবং আমল এই দুইটা রাসূলুল্লাহ সাল্লামের দেখানো পন্থায় হইতে হবে। আর সেই পন্থাগুলো হবে রেফারেন্স ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, সহি হাদিস ভিত্তিক হইতে হবে। কারণ আমরা প্রমাণ ছাড়া ইসলাম গ্রহণ করতে পারি না, কারণ ইসলাম হলো একটা সত্যনিষ্ঠ ধর্ম।